2017 সালে পশ্চিমবঙ্গ সরকার 6000 গ্রুপ ডি কর্মচারী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেন এবং এই বিজ্ঞপ্তি জারির পর যারা আবেদন করেন তাদের মধ্যে থেকে কিছু পদ 5000 এর কিছু বেশি পদ নিয়োগ সম্পূর্ণ করা হলেও বাকি যে পদগুলি শূন্য থেকে যায় সেখানে নিয়োগ সম্পূর্ণ হয় না এবং একটি ওয়েটিং লিস্ট প্রস্তুত হলেও সেই ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ সম্পূর্ণ করা এখনো পর্যন্ত হয়নি বরং যে সমস্ত আবেদনকারীরা সেই ওয়েটিং লিস্টে আছেন তারা তাদের কি পরিস্থিতি কোন পজিশনে তারা আছেন এটা পূর্ণভাবে জানেন না এবং সম্পূর্ণ অন্ধকারের মধ্যে আছেন বলা যায় সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত আবেদনকারীরা একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন আমরা মনে করি অবিলম্বে এই যারা আবেদনকারী যারা ওয়েটিং লিস্টে আছেন তাদের কাছে স্বচ্ছভাবে ওয়েটিং লিস্টে তাদের কোথায় কোন পজিশন সেটা প্রকাশ করা হোক এবং স্বচ্ছতার উপর নির্ভর করে এই শূন্য পদ যেগুলি রয়ে গেছে বিজ্ঞপ্তি জারি হয়েছিল যে পদগুলির জন্য সেই পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক একইভাবে 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের আগে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 60000 কর্মচারী পদে নিয়োগ করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার কিছুই করতে পারেনি এবং সেটা কি করবে সে বিষয়েও কিন্তু স্বচ্ছভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হোক এই দাবি আমরা রাখি এর সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে গত 8-9 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন সরকারি পদ পূরণ করার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতি দেখিয়ে চলেছেন এবং একই সঙ্গে দুর্নীতি স্বজন পোষণ তারও প্রচুর পরিচয় আমরা পেয়েছি আমরা মনে করি এর মধ্যে দিয়ে আমাদের যে তরুণ প্রজন্ম তাদের একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং এর ফলে আগামী দিনে তরুণ প্রজন্ম তারা একটা অন্ধকারের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং অবশ্যই আমরা এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় স্থায়ী সরকারি পদে নিয়োগ না করে অস্থায়ীভাবে কর্মচারী নিয়োগ অর্থাৎ ক্যাজুয়াল অ্যাডহক বা কন্ট্রাকচুয়াল বেসিসে কর্মচারী নিয়োগের মাধ্যমে তরুণ প্রজন্মকে আরো অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে আমরা মনে করি আমাদের তরুণ প্রজন্ম তারা সুরক্ষিত সরকারি কাজ পাওয়ার যোগ্যতা রাখে এবং স্বচ্ছতার মাধ্যমে তাদের সেই সমস্ত ক্ষেত্রে যাতে নিয়োগ করা যায় সে বিষয়ে যাতে রাজ্য সরকার নজর দেন সেই দাবিও আমরা রাখছি আমরা মনে করি আগামী দিনে আমাদের রাজ্যে তরুণ প্রজন্ম তারা সুন্দর ভবিষ্যতের হাতছানি সহ সুন্দরভাবে তারা যাতে বেঁচে থাকতে পারে সেই বিষয় অবশ্যই অবিলম্বে রাজ্য সরকারকে মনোযোগ দিতে হবে ধন্যবাদ।